তো নট লাইকটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব, যে নট লাইকটা কিভাবে কাজ করে থাকে। তো আমরা যদি এসকিউএলে যাই, এসকিউএলে যাওয়ার পর আচ্ছা এসকিউএলে গেলাম, যাওয়ার পর আমি এইখানে সিলেক্ট অল ফ্রম পার্সন হোয়ার নট লাইক লিখব। নট লাইক সাপোজ এইখানে পার্সেন্টেন্স এম পার্সেন্টেন্স, ঠিক আছে, আমি দুই পাশে যদি পার্সেন্টেজ দিই তাহলে কি হবে, আমার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর কোথাও কোনো এম থাকবে না, যে ডাটাগুলোর কোথাও কোনো এম নেই সেই ডাটাগুলোই আমাকে দেখাবে। তো আমি যদি গোতে আমি এই সেম জিনিসটা কপি করি, দেখেন এখানে কোথাও কোনো এম নাই, ঠিক আছে। তো নট লাইকটা আসলে এরকম ভাবে কাজ করে থাকে। তো এখানে দেখেন আমি যদি এসকিউএলে যাই, এসকিউএলে যাওয়ার পর নট লাইকটা কন্ট্রোল ভি এবং আমার ফার্স্টে যার এম নেই সেই অক্ষরটাই আমাকে দেখাবে, ঠিক আছে। তো গোতে ক্লিক করি, অলমোস্ট প্রায় সবগুলোই অক্ষর দেখাচ্ছে, জাস্ট আমার একটা নামই নাই যেটা দেখাচ্ছে না, কিন্তু লাস্টে যে এমটা আছে সেইগুলোর কিন্তু ডাটাগুলো দেখাচ্ছে, ঠিক আছে। ফার্স্টে কোনো এম নাই। তো আমি যদি আবারও স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর সেম জিনিসটাকে যদি আবার পেস্ট করি এবং লাস্টের পার্সেন্টেজটা কেটে দিই তাহলে কি দেখাবে, যে লাস্টে কোনো এম থাকবে না, ঠিক আছে। দেখেন এখন কিন্তু ফার্স্টের এমটা দেখাচ্ছে, দেখেন এখানে কিন্তু ফার্স্টের এমটা দেখাচ্ছে কিন্তু লাস্টে কোনো এম দেখাচ্ছে না। তো নট লাইকটা আসলে এরকমভাবে কাজ করে থাকে। তো আরেকটা জিনিস আমরা দেখবো, যে ইন অপারেটরটা কিভাবে কাজ করে থাকে। তো ইন অপারেটরটা, তো আমি যদি এসকিউএলে যাই, এসকিউএলে যাওয়ার পর যদি কোয়েরিটা লিখি, সিলেক্ট অল ফ্রম, আমরা পার্সন টেবিল নিয়ে কাজ করছি, পার্সন হোয়ার, আচ্ছা আমাদের নেম ছিল মেবি, টেবিলের নামটা কি ছিল, আচ্ছা টেবিলের নাম তো পার্সন, তো আমাদের যে টেবিলের যে রোটা আছে, কলামটা আছে, সেই কলামের নামটা কি দেওয়া আছে চেক করে আসি। আচ্ছা নেম হয় নেম, নেম আমরা কাকে কাকে নিতে চাচ্ছি ইন অপারেটরের মাধ্যমে, হয় নেম, সাপোজ আমরা ইন অপারেটরটা ইউজ করলাম, ইন অপারেটরটা ইউজ করলাম এবং ইন অপারেটরটা ইউজ করার পর কি বলবো, যে কে কে আসবে, আমি সাপোজ আমার নামটা ইউজ করি, এখানে কি কি আছে, ঠিক আছে, আমার নামটা আছে, তারপর অনু আছে, ঠিক আছে, আমি দুইটা ডাটাই নেই। তো এই মিঠুন এবং অনু যে রোটা আছে সেই রোর ডাটাগুলোই আমাকে দেখাবে। তো আমি যদি, আচ্ছা আমি সেম জিনিসটা কপি করে রাখি, তো এক্ষেত্রে দেখেন যে মিঠুন এবং অনু যে ডাটাগুলো আছে সে অনলি সেই ডাটাগুলোই কিন্তু দেখাচ্ছে, আদারওয়াইজ অন্য ডাটাগুলো কিন্তু সে দেখাচ্ছে না। তো ইন অপারেটরটা ঠিক সেম ভাবে কাজ করে থাকে। যখন আপনি বড় কোনো প্রজেক্ট করতে যাবেন, ইন অপারেটরটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হবে সেই ডাটাবেসে, ঠিক আছে।